আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোরআনের আঙ্গিনায় আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাধর সম্ভাষণ আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আলোচক হিসাবে ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক সালাম আমাদের সঙ্গে আরও আলোচক হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হলো মোমিন পুরুষ এবং নারী একে অপরের বন্ধু এবং সাথী এ ব্যাপারে আমাদের একটা ছোট্ট নাটিক আছে চলুন আমরা সবাই সেটি দেখে নিই পুরুষ ও নারী একে অপরের বন্ধু ও সাথী এরা পরস্পরকে সৎ কাজে উদ্বুদ্ধ করে আর পাপ ও অন্যায় থেকে বিরত রাখে তারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে এরাই আল্লাহর রহমতের ছায় থাকবে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গাজী চাচা আপনি হ্যাঁ এই তোমার আব্বার সাথে নামাজ পড়ে বের হলাম বিছানা তোমাদের বাসায় বসুন আমি চা নাস্তা নিয়ে আসি আসুন বসুন তবে খাওয়ার জন্য নয় কুরআন শোনার জন্য তুমি যে পড়ছিলে আমার একটু পড়ে শোনাও তো আমি তোবার 71 নম্বর আয়াত পড়ছিলাম মামুনি আবার শোনাও জি পড়ছি পুরুষ ও নারী একে অপরের বন্ধু ও সাথী এরা পরস্পরকে সৎ কাজে উদ্বুদ্ধ করে আর পাপ অন্যায় থেকে বিরত রাখে তারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করেন এরাই আল্লাহর রহমতের ছায়ায় থাকবে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা তবা আয়াত একত্র সৎকার মুমিন পুরুষ ও নারী একে অপরের বন্ধু সাথী জি চাচা এই দুনিয়ায় মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের সবচেয়ে চমৎকার বন্ধু এবং সাথী এই কথা তো আমি নিজেই জানতাম না জানবো কি করে আমরা তো মুখস্থ কোরআন পড়ি তো তো পাখির মতো না বুঝে তাও গাজী ভাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা কোরআন বুঝে পড়বো যেন সত্যিকারের মুসলমান হতে পারি আর সত্যিকারের বন্ধু হতে পারি ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ছোট্ট নাটি কাটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং এই বিষয়ে আমরা এখন আলোচনা করব আমাদের প্রধান আলোচক রফিকুল ইসলাম আল মাদানি জি কোরান এবং হাদিসের আলোকে মমিন পুরুষ এবং নারী একে অপরের বন্ধু এবং সাথী এই সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে কিছু জানান আলহামদুলিল্লাহ রবিল আলমিন বাদ আমাদের সমাজের বাস্তবতা এবং কোরআন সন্ন্যার আলোকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করেছেন আল্লাহ আল্লাহন আলা কোরআনে কারিমে সরাসরি ব্যাপারে সুরাত একটি আয়াত নাজির করেছেন সেই আয়াতে আল্লাহ সুবাহন তালা ইরশাদ করছেন ওলমুক মিনুনা ওলমুক মিনাতম আউলিয়া ওবাব আলমুক মিনুন এটা হলো মুমিন শব্দের প্লুরাল অল মুমিনাত এটা হলো মোমিনা শব্দের প্লুরাল অর্থাৎ হলো মুমিন নর এবং মুমিন নারী মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা পরস্পর একজন আরেকজনের বন্ধু এবং সঙ্গী বাস্তব কথা হলো দেখুন আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে নরের প্রতি নারীর আকর্ষণ নারীর প্রতি নরের আকর্ষণ এটা কিন্তু একটি আদি বিষয় স্বভাবগত একটি বিষয় আপনি যদি আ মানব সৃষ্টির মূলের দিকে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বাবা আদম আলি সালাম যিনি আমাদের সকল মানবতার পিতা কি মুসলিম কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের তিনি পিতা আল্লাহ তাকে সৃষ্টি করে জান্নাতে স্থান দিয়েছিলেন আমাদের কিন্তু কোনো অভাব ছিল না কিন্তু তার মনের ভিতরে একটি ঘাটতি ছিল ছিল তার মনের ভিতরে একটি চাহিদা একটি নিড একটি অভাব এটি কিন্তু আল্লাহ সোহ্ন মানুষের মনকে যিনি সৃষ্টি করেছেন আলিম বিদাতি শুধু তিনি তিনি জেনে আল্লাহ কিন্তু তার সেই অভাবকে পূর্ণ করে দিয়েছেন এবং আপনি শুনলে আশ্চর্য হবেন নবী আকরম মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন আল্লাহ সুমান তালা আদমকে গুম রেখে তার বাম পাজর থেকে একটা হাড্ডি নিয়ে এটিকে উপলক্ষ ধরে এটাই প্রথম ক্লোনিং জি যে ক্লোনিং এখন মানুষ বলে যে ক্লোনিং করছে তো আল্লাহ তালা প্রথম ক্লোনিংটা কিন্তু এই আদম আলাহ সালামের ইয়ে পাজর থেকে মা হওয়াকে আসলে কিন্তু আল্লাহ তালার জন্য কোনোরকম উপায় উপকরণ অথবা এলিমেন্ট যেটাকে আমরা বলি এ কোনো প্রয়োজন নেই কিন্তু আল্লাহর কিছু নিয়ম নীতি যেটিকে কোরআন সুন্নার পরিভাষায় বলা হয় আল্লাহ ফিতরত আল্লাহ ফিতরত আল্লাহ ফাতর সা আলীহা সুননাতাল্লাহ লা তাব্দা লি আল্লাহর সুন্নতের মধ্যে তুমি পরিবর্তন দেখবে না আল্লাহ চাইলে আদমকে শুধু কোন বলে বানিয়ে ফেলতে পারতেন হাওয়াকেও কোন বলে বানিয়ে ফেলতে পারতেন তা করেননি আদমকে সরাসরি মাটি দিয়ে তৈরি করেছেন আর আদমের মনের ওই যে অভাবটির কথা বলছিলাম সেটি পূরণ করার জন্য আল্লাহ তাআলা আদমকে ঘুম পাড়িয়ে রেখে তার বাম থেকে পাজর থেকে একটি হাড্ডি নিয়ে এটিকে উপলক্ষ ধরে আমাদের সকল মানবতার মাতা হাওয়া সালাম তাকে সৃষ্টি করলেন এখান থেকে তারপরেই কিন্তু আমরা দেখলাম যে আদমের জন্য হাওয়ার পরিপূর্ণতা হওয়ার জন্য আদমের প্রয়োজনীয়তা একজন আরেকজনের জন্য যে ভালোবাসা বন্ধুত্ব হৃদ্ধতা আন্তরিকতা সম্পর্ক এটি কিন্তু সেই আদি যুগ থেকেই শুরু হয়েছে আর বাস্তব কথা হলো মানুষের মনের ভিতরে এমনভাবেই আল্লাহ তালা মনটিকে তৈরি করেছেন একটি আকর্ষণ একটি অ্যাট্রাকশন একটি এফেকশন একটি লাভ একটি মহব্বত এটি কিন্তু প্রতিটা মানুষের মনে রয়েছে সেটিকে হয়তো আপনি অন্যদিকে ডাইভার্ট করবেন অথবা আপনি বৈধভাবে একটা ভালো জায়গার দিকে করবেন এই জন্য কোরআন কারিম আল্লাহ সুমান তালা আমি যে আয়াতটি পড়েছি এর আয় আগে দুই তিন আয়াত পূর্বে কিন্তু আল্লাহ তালা সেখানে বলে দিয়েছেন কাফেররা মোনাফিকরা একজন আরেকজনের বন্ধু তা আমরা যদি মুমিন হই এখানে আল্লাহ তালা ইন্ডিকেট করেছেন ও মুমিন নর তোমার সম্পর্ক হবে একজন মুমিন নারীর সাথে ও মুমিন নারী তোমার সম্পর্ক হবে একজন মুমিন নরের সাথে অর্থাৎ একজন মোমেন মোমেনা একজন কাফের বেইমান মুসিদ তাদের সাথে বাহ্যিকভাবে তো আমরা ভালো আচরণ করবই এটি তো করেন আমাদেরকে শিখিয়েছে কিন্তু আন্তরিকভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একবারে অন্তরের অন্তঃস্থল থেকে যেই নিখুঁত ভালোবাসা এটি কিন্তু একজন কাফের বেইমান পেতে পারে না এজন্য জন্য মোমেন মুসলমানরা মোমেন নর নারীরা একজন আরেকজনের সঙ্গী হয়ে যেমন আমরা